হ্যাঁ ভাই রিসারিয়ান, এখন একটা আপডেট দিব টাইগার থ্রি নিয়ে। অনেকে জানতে চাচ্ছিলেন বাংলাদেশে টাইগার থ্রি রিলিজ নিয়ে লেটেস্ট আপডেট কি। আই থিঙ্ক 7 দিন আগে আমি টাইগার থ্রি বাংলাদেশে রিলিজ পাবে কি পাবে না এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম বাংলাদেশে রিলিজের সম্ভাবনা 99%। তো এই ভিডিওতে আমি টাইগার থ্রি বাংলাদেশে রিলিজ নিয়ে অফিসিয়ালি ভাবে একটা আপডেট দিব। এই বলিউডের ফিল্মগুলো আমাদের এখানে রিলিজ নিয়ে, আই মিন পাঠান যখন এখানে রিলিজ করার কথা হয় তখন এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিমত করে। কারণ তাদের আইডিয়া ছিল বা তাদের বক্তব্য ছিল যে যে বাহিরের সিনেমা সেটা বলিউডের হোক বা সাউথের হোক আমাদের এখানে কখনোই চলবে না বা আমাদের এখানকার অডিয়েন্স কখনোই সেই সিনেমাগুলোকে একসেপ্ট করবে না। তো এটা নিয়ে এই হিন্দি ফিল্ম বাংলাদেশে রিলিজ নিয়ে অনেকে রাজপথেও নেমেছিল, বাট কেউ কিন্তু সাকসেস হয়নি। পাঠান রিলিজ পেলো, পাঠান এখান থেকে এবারে একটা বিজনেস করলো, এরপর কিসি কা ভাই কিসি কে জান এই সিনেমাটা রিলিজ করলো। এখন পাঠান কিসি কা ভাই কিসি কে জান এই দুইটা সিনেমা কতটা কালেকশন করেছিল বাংলাদেশ থেকে সেই হিসাবটা আই থিঙ্ক না ধরাটাই বেটার। কারণ পাঠানও রিলিজ করে সিনেমা রিলিজের অনেক দিন পর, অন্যদিকে সালমান খানের সিনেমাটাও রিলিজ করে ওটিটি রিলিজের পর। সো জওয়ানের আগে বাংলাদেশ থেকে দুইটা সিনেমা কতটা কালেকশন করেছে সেইটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে যে সেম ডেটে বাংলাদেশে জওয়ান রিলিজ দিয়ে কত টাকা কালেকশন করেছে এটা ভাই হিউজ একটা নাম্বার। আমি যদি ভুল না করি জওয়ান কিন্তু বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেরকম একটা পারফর্ম করতে পারেনি, বাট মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স থেকে টোটাল কালেকশন প্রায় 15 কোটি প্লাস, যার কারণে এখন অনেকেই ট্রাই করবে বলিউড বা সাউথের যে কোনো প্যান ইন্ডিয়ান ফিল্ম আমাদের এখানে রিলিজ করার। এখন জওয়ান বাংলাদেশ থেকে যে কালেকশনটা করেছে এখন টাইগার থ্রিও কিন্তু সেই রকম একটা কালেকশন দিতে পারে বাংলাদেশ থেকে, কারণ টাইগার থ্রি সিনেমাটা নিয়ে বাংলাদেশের অনেক অডিয়েন্সই এক্সাইটেড, প্লাস এক্সট্রা ভাবে টাইগার ফ্যান তো আছেই। তো এখন লেটেস্ট আপডেট হচ্ছে একই দিনে একই সাথে বাংলাদেশেও রিলিজ পাচ্ছে টাইগার থ্রি। পাঠান বা জওয়ানের সময় যতটুকু ঝামেলা ফেস করতে হয়েছে রিলিজ নিয়ে হয়তো টাইগার থ্রি ক্ষেত্রে সেটা হচ্ছে না, যার কারণে বাংলাদেশের টাইগার থ্রি রিলিজ 100% কনফার্ম। তবে এইখানে যতটুক মনে হচ্ছে বা যতটুক জানি সেই হিসেবে টাইগার থ্রি বাংলাদেশে রিলিজ পাবে সম্ভবত 12ই নভেম্বরের রাতের শো থেকে চলবে টাইগার থ্রি। সো এই সিনেমাটা নিয়ে আমি নিজেও অনেক এক্সাইটেড। এর আগে জওয়ান পাঠান এই সিনেমাগুলার ডিস্ট্রিবিউট করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে, এখন যে আপডেট বা যতটুকু মনে হচ্ছে টাইগার থ্রি বাংলাদেশে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে জাস মাল্টিমিডিয়া সাথে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। আর একটা রিউমার শুনেছিলাম যে এই দুইটা প্রোডাকশন হাউসের সাথে আর একটা প্রোডাকশন হাউস অ্যাড হতে পারে এই সিনেমাটা ডিস্ট্রিবিউটের জন্য, বাট এখন যতটুকু জানি অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং জাস মাল্টিমিডিয়া এই দুইটাই প্রোডাকশন হাউস সম্ভবত ডিস্ট্রিবিউট করবে বাংলাদেশে টাইগার থ্রি রিলিজের জন্য। সো এই বিষয়টা নিয়ে আমি নিজেও অনেক এক্সাইটেড, কারণ সালমান খানের এখন পর্যন্ত কোনো ফিল্ম বিগ স্ক্রিনে দেখার মতন সৌভাগ্য হয়নি। শাহরুখ খানের সিনেমা বিগ স্ক্রিনে দেখবো এটা একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তো ফুলফিল হয়ে গেছে, এখন সালমান খানের সিনেমা বিগ স্ক্রিনে দেখবো। সো এটা নিয়ে আমি নিজেও অনেক এক্সাইটেড। পরবর্তীতে টাইগার থ্রি বাংলাদেশের কোন কোন সিনেমা হলে চলবে, আমাদের সিরাজগঞ্জে অলরেডি এই সিনেমার টিকিট বুকিং শুরু হয়ে গেছে। সো অন্য কোনো জায়গায় টিকিট বুকিং শুরু হলে বা অন্য কোনো জায়গা থেকে অ্যানাউন্স আসলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো টাইগার থ্রি বাংলাদেশের রিলিজ নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।